হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা 2023 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পুরো ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে স্পেসিফিক কিছু সাবজেক্টে ভর্তি হতে চাইছো, মেইনলি যারা নিট অ্যাসপিরেন্ট ও জেই অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের সাথে এনটিএ যে এক্সামগুলো নেন সেই এক্সামগুলো কবে তোমাদের হবে এবং কবে তোমাদের ডেট রিজার্ভেড ডেট শিখাই তোমাদেরকে আজকে বলবো। ছোট্ট ভিডিও মন দিয়ে দেখে নাও। এনটিএ কিন্তু এক্সাম ক্যালেন্ডার একাডেমিক 2023-24 এর জন্য অলরেডি পাবলিশ করে দিয়েছে। প্রথমে আমি বলবো জেই মেইন 2023 এর সেশন 1 এর পরীক্ষা ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছে 24, 25, 27, 28, 29, 30, 31 জানুয়ারি 2023 এবং রিজার্ভ ডেট রাখা হয়েছে 1, 2, 3 ফেব্রুয়ারি 2023। জেই এন্ট্রান্স এক্সামিনেশন মানে জেই মেইন সেশন 2 এর পরীক্ষাটা কিন্তু হবে 6, 8, 10, 11, 12 এপ্রিল আর তার জন্য রিজার্ভ ডেট রাখা হয়েছে 13, 15 এপ্রিল 2023। এরপর বলছে ICAR AIEE 2023 এর পরীক্ষার ডেট কিন্তু এক্সামিনেশনের থাকবে 26, 27, 28, 29 এপ্রিল 2023। এবার বলবো নিট অ্যাসপিরেন্টদের জন্য তোমাদের নিট ইউজি 2023 এর পরীক্ষা কিন্তু হচ্ছে 7 মে 2023। এরপর বলবো কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট যেটা অলরেডি আগের বছর থেকে শুরু হয়ে গেছে, এই পরীক্ষাটি হবে 21 থেকে 31 মে-র মধ্যে, রিজার্ভ ডেট রাখা হয়েছে 1 থেকে 7 জুন 2023। এনটিএ এর এক্সামিনেশন সম্পর্কে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.nta.ac.in এই ওয়েবসাইটে, এবং যখনই স্পেসিফিক পরীক্ষাগুলোর নতুন আপডেট আসবে আমি অবশ্যই তোমাদেরকে আমাদের চ্যানেলে জানিয়ে দেব। যদি তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলো ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর জানিও কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো এবং তোমরাও এই ভিডিওগুলো থেকে উপকার পাচ্ছ কিনা অবশ্যই কমেন্টে জানিও, আমাদের ভালো লাগবে। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওতে।